আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আজকে তিনটা খবরের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। 4 তারিখ, মে মাসের 4 তারিখ শনিবার, যুগান্তর পত্রিকার তিনটা খবর দিয়ে আজকের আলোচনাটা করব। যুগান্তরের 4 তারিখের একটা সংবাদ, ওবায়দুল কাদের বলছেন, নেতাদের অবহেলায় খালেদা জিয়ার বিচার 10 বছরেও শেষ হয়নি। বিচার কাজ শেষ হয়নি একটি জঙ্গি হামলারও গত 8 বছরে, 2016 থেকে 2024 এই জঙ্গি হামলার একটারও বিচার হয়নি। ছাত্রলীগের সাবেক 21 নেতা কর্মী সহ সব আসামি খালাস। তার মানে বিচার বিভাগটা যে হাসিনার পূর্ণ নিয়ন্ত্রণে, এই যে ভারতের কলোনি বাংলাদেশ, হাসিনার অধীনে যে আমলে যে কলোনি হয়েছে এবং ভারতকে খুশি করার জন্য হাসিনা খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে, তথাকথিত জঙ্গিবাদী হামলা চালিয়েছে যাতে ভারত এবং হাসিনা দুজনেই সারা বিশ্বকে বলতে পারে যে বিএনপি জামাত বাংলাদেশে ইসলামিস্ট টেররিস্ট সন্ত্রাসের হোতা এবং হাসিনাই আমাদের শেষ ভরসা। এবং শেষ খবর যেটা, 21 জন সাবেক ছাত্রলীগ কর্মীকে বেকসুর খালাস দেয়া হলো একটা মামলা থেকে। এটা আপনাদের সামনে তুলে ধরে আমি বলতে চাচ্ছি, বাংলাদেশে কোনো আদালত নেই, কোন সরকার নেই, এক ব্যক্তির একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছে। এই যে খালেদা জিয়াকে হাসিনা সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দেয়নি, এটা নাকি ফখরুদ্দিন মইনুদ্দিন সরকারের আমলের মামলা, সেই মামলায় রায় হয়ে খালেদা জিয়া এখনো জেল খাটছেন, যদিও তাকে মুক্তি দিয়ে তাকে বাড়িতে হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছে। এই যে মিথ্যাচার, এই মিথ্যাচারের বিরুদ্ধে আন্দোলন হতে হবে, হাসিনা উৎখাতের জন্য এই মিথ্যা তথ্যগুলো দরকার। এই মিথ্যাচারগুলো দিয়ে যে হাসিনা ক্ষমতায় টিকে আছে সেটা না বুঝলে জনগণকে আমরা কিভাবে কনভিন্স করব, কিভাবে তাদেরকে বুঝাবো যে হাসিনা সরকার কোন আইনের সরকার নয়, কোন বৈধ সরকার নয়, শুধু যে নির্বাচনটাই অবৈধ হয়েছে তাই না, পুরো শাসন পদ্ধতি, শাসন কার্য, উপজেলা থেকে শুরু করে রাজধানীর একেবারে সেক্রেটারিয়েট এবং সংসদ পর্যন্ত, বিচার বিভাগে এবং আইন বিভাগ, বিচার বিভাগ এবং এক্সিকিউটিভ বিভাগে, নির্বাহী বিভাগে এবং সর্বত্র পার্লামেন্টে, সংসদে, সব জায়গায় একটা অরাজকতা বিরাজমান। হাসিনা একটা স্বৈরাচারী ডিক্টেটর, তাকে উৎখাত করতে হবে, এটাই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য। হাসিনা হটাও ছাড়া আপাতত আমি আর কোন বড় আন্দোলনের কথা চিন্তা করতে পারি না। তো যেটা ওবায়দুল কাদের বলছে যে ফখরুদ্দিন মইনুদ্দিন আমলের যে মামলা, তথাকথিত জিয়া ওরফানেজের টাকা আত্মসাতের মামলা, সেটা মামলাটা করেছিল 2007 সালে ফখরুদ্দিন মইনুদ্দিন সরকার, সেটাই শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে 2009 ওই মামলাটাকেই রিভাইভ করা হলো এবং ওই মামলার বিচারেই খালেদার জেল হয়েছে বা যা কিছু হওয়ার হয়েছে। হাসিনার এতে কোনো রোল নেই, এটা যে বড় মিথ্যাচার এটা আপনাদের জানতে হবে এবং জনগণের কাছে এই কথাটা পৌঁছাতে হবে। আপনাদের মনে থাকা উচিত যে হাসিনা প্রধানমন্ত্রী হবার পরেই 2009 সালের জানুয়ারি মাসেই তাড়াহুড়ো করে প্রধানমন্ত্রী হবার পরেই সে কিন্তু তার বিরুদ্ধে আনিত শত শত কোটি টাকার দুর্নীতির মামলা, যেটা ফখরুদ্দিন মইনুদ্দিন আমলে করা হয়েছিল, ওই মামলাগুলো নির্বাহী আদেশে বাতিল করে দিল। তাহলে আপনি ফখরুদ্দিন মইনুদ্দিন হাসিনার বিরুদ্ধে মামলাগুলো যদি বেআইনি হয়,
খালেদার বিরুদ্ধে আনীত মামলাগুলো বেআইনি হবে না কেন, সেগুলো খারিজ করা হবে না কেন, এটা একটা বৈধ প্রশ্ন। হাসিনা তো বারবার বলছে যতগুলো সেনা সমর্থিত সরকার বাংলাদেশে এসছে 1975-এ, 1982-তে এবং 2007 সালে, মানে জিয়াউর রহমানের অধীনে সরকার, এরশাদের সরকার এবং ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে সামরিক শাসিত সরকার, সামরিক আশীর্বাদ পুষ্ট সরকার, সবই বেআইনি। তাহলে ওই সরকারের আমলে, মঈনুদ্দিনের আমলে যে সরকারি মিলিটারি সরকারের আদেশে যে খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল, তার বিরুদ্ধে মামলা হয়েছিল, সেগুলো তো অটোমেটিক্যালি বৈধ হয়ে যায়। 1971 সালের অবৈধ সরকারের আমলে যাদের সাজা হয়েছিল তাদের আর কোনো বিচারের সম্মুখীন হতে হয়নি, কেননা 1971 সালে বাংলাদেশে যেটা ছিল পাকিস্তানি অধিকৃত সৈন্যদের শাসন, ওইটা অবৈধ। সুতরাং মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারও অবৈধ। সেই সরকারের আমলে হাসিনার বিরুদ্ধে আনীত মামলা, শেখ সেলিমের বিরুদ্ধে আনীত মামলা এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সবগুলো খারিজ করে দেওয়া হলো একটা যুক্তিতে, যে মঈনুদ্দিনের সরকারই তো অবৈধ সরকার। কিন্তু খালেদা জিয়ার ব্যাপারটা কিন্তু ভিন্ন। তার বিরুদ্ধে যে জিয়া অরফানেজের টাকা চুরির অভিযোগ রয়েছে, এটা সত্য মামলা, এটা খারিজ করা যাবে না। এই একটা একটা উদাহরণ, দৃষ্টান্তই কিন্তু হাসিনা সরকার যে একটা অবৈধ সরকার এটা প্রমাণ করার জন্য যথেষ্ট। সে যে আইন বিভাগকে পরিচালিত করছে এটা প্রমাণ করার জন্য আর কিছু দরকার নেই। এই যে সাবেক বিচারপতি, প্রধান বিচারপতি এস কে সিনহা তো বলেছেন যে হাইকোর্টের, সুপ্রিম কোর্টের সমস্ত রায় গণভবন থেকে আসে, প্রধানমন্ত্রীর অফিস থেকে এবং প্রধানমন্ত্রীর বাসভবন থেকে রায় আসে এবং বিচারক বৃন্দ হাইকোর্ট সুপ্রিম কোর্টে সেই রায়টাকে চালু করেন, সেই রায়টাকে দিয়ে দেন। সুতরাং বাংলাদেশে কোনো বিচার বিভাগ নেই, এটাই কিন্তু ওবায়দুল কাদেরের বক্তব্যে উঠে আসছে। এবং আর পুনরাবৃত্তি করার দরকার নেই যে খালেদা জিয়ার বিরুদ্ধে আনীত সেই মামলা, জিয়া অরফানেজের মামলার যে টাকা তসরুফের যে ব্যাপারটা, সেটা যে মিথ্যা তার প্রমাণ হচ্ছে ওই টাকাগুলো সুদে আসলে বৃদ্ধি পেয়ে এখনো ব্যাংকে পড়ে আছে এবং 10 জনের বিরুদ্ধে এই টাকা চুরির ষড়যন্ত্রের মামলা করা হয়েছিল। এগুলো যে মিথ্যা, এর প্রমাণ করার জন্য কোনো আইনস্টাইনের আইকিউ দরকার নেই। এবং আমি হাসিনারই একটা উক্তি আপনাদের শোনাই, আপনাদের মনে আছে তারেক রহমান যখন লন্ডন থেকে হাসিনা বিরোধী কিছু বক্তব্য দিয়েছিলেন, লন্ডনে হাসিনার বিরুদ্ধে যে বিভিন্ন সমাবেশ হয়েছিল, হাসিনা যখন লন্ডনে তার বিরুদ্ধে ডেমনস্ট্রেশন হয়েছিল, তখন হাসিনা উৎসাহ প্রকাশ করে রাগ করে বলছে তারেক রহমান যদি এই সমস্ত কাজ থেকে বিরত না হয় তাহলে তার মাকে আর কোনোদিনও জেল থেকে বেরোতে হবে না। এটার জন্য কিন্তু একটা 10 বছরের ছেলে বা মেয়ে বুঝতে পারবে যে কথার উদ্দেশ্যটা কি, বিচার বিভাগটা কি জিনিস, হাসিনার নিয়ন্ত্রণে না বিচার বিভাগের নিয়ন্ত্রণে। কেননা খালেদা জিয়া জেলে থাকবেন না, জেল থেকে বেরোবেন চিরকাল, তাকে জেলে থাকতে হবে, এটা হাসিনা বলছে। তার মানে হাসিনার কথা মতোই আইন বিভাগ চলে, যাদের একটু বুদ্ধিশুদ্ধি আছে, যারা ঠিক ওই মূর্খ এই ব্যাপারগুলো জানেন না, তাদের নিয়ে গর্ব করার মতো কিছু আমি মনে করি না। অজ্ঞতা কিন্তু কোনো গর্বের বিষয় না, যারা ব্যাপারটা জানেন তাদের উদ্দেশ্য করেই আমি বলছি যে ভাই বিচার বিভাগ তো স্বাধীন হওয়ার কথা একটা গণতান্ত্রিক দেশে, সেখানে খালেদা জিয়াই হোক, শেখ হাসিনাই হোক, আর যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকুক, তার তো এটা এখতিয়ারের বাইরে, এটা তো বলতেই পারে না যে তারেক রহমান যদি এই ধরনের কথা কার্যকলাপ বন্ধ না করে তাহলে তার মা মানে খালেদা জিয়াকে আর জীবনে জেল থেকে বের হতে দেয়া হবে না। সুতরাং ওবায়দুল কাদের যেটা বলছে যে বিএনপি নেতৃবৃন্দের অবহেলার জন্য খালেদা জিয়ার বিচার হয়নি, 10 বছরে শেষ হয়নি, এটা সর্বৈব
মিথ্যাচার এবং একটা হাসিনা সরকারের, অবৈধ হাসিনা সরকারকে টিকিয়ে রাখার একটা প্রচেষ্টা মাত্র। তারপর দ্বিতীয় খবর যেটা, বিচার কাজ শেষ হয়নি একটি জঙ্গি হামলারও, মানে 2016 থেকে 2024 এই যে আপনার গুলশানের হোলি আর্টিজান থেকে শুরু করে সর্বত্র বিভিন্ন জায়গায় কুলাউড়া, শোলাকিয়া এবং বাংলা ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গায় ইসলামী জঙ্গিরা নাকি হামলা করত, ইসলামিক স্টেট এবং আল কায়দা এরা নাকি মানুষ হত্যা করত, এবং রাতে রাত তিনটার সময় পুলিশ কোন একটা অ্যাপার্টমেন্টে বা কোন একটা বাড়িতে ঢুকে তাদেরকে গুলি করে হত্যা করত, এবং তারা যে জঙ্গি ছিল তার প্রমাণ মৃতদেহ গুলোর পেছনে থাকতো একটা ব্যানার, সেখানে ব্যানারে ওই যে আইসিস এর যে ব্যানার থাকতো আল্লাহু আকবর ওইটা লেখা থাকতো, এবং এরা নাকি ওই স্লোগান শোনা যেত রাত তিনটার সময় আল্লাহু আকবর এবং এই ইসলামিক স্টেট জিন্দাবাদ, তারপরে ওই স্লোগান গুলো সবাই জানে পুলিশরাই দিত, দিয়ে টিয়ে ওই বাড়ির ভেতরে ভেঙে চড়ে ঢুকে তারা সপরিবারে ওদেরকে হত্যা করত, এবং এই নাটক হাসিনা করেছে 2016 থেকে 2024 আট বছরে বিভিন্ন অপারেশনের নাম আমরা যুগান্তরে দেখতে পাচ্ছি, অপারেশন থান্ডার বোল্ট, অপারেশন কুলাউড়া, অপারেশন শোলাকিয়া, টয়লাইট, স্ট্রাইক আউট, সান ডেভিল, স্টর্ম 26, অ্যাসল্ট 16, হিট ব্যাক, ম্যাক্সিমাস, ইগল হান্ট, মানে সবগুলো নাম আবার ইংরেজিতে। এই এই হাসিনার পুলিশ যে মামলাগুলো দিয়ে এই নামগুলো দিয়েছে, খুব মজার ব্যাপার, ইংরেজিতে নামগুলো বিভিন্ন অপারেশন, এত অপারেশনের পরেও একজনেরও বিচার হয়নি হামলাকারীদের, এবং যুগান্তরের রিপোর্ট অনুযায়ী সাত জনের ফাঁসির আদেশ হয়েছে, সাত জনের একজনকেও হাসিনা ফাঁসি দেয়নি। এখানে উল্লেখ করা যেতে পারে যে খালেদা জিয়ার আমলে 2004 সালের পরে যে বাংলাদেশে সন্ত্রাসী আন্দোলন হয়েছিল, কিছু কার্যকলাপ ঘটেছিল বাংলা ভাইয়ের আপনার জেএমবি এবং হুজি এবং জামাতে মুজাহিদিন, শেখ আব্দুর রহমানের যে টেরোরিজম ছিল, এই বাংলা ভাই এবং শেখ আব্দুর রহমান সবাইকে খালেদার পুলিশ গ্রেফতার করে, আদালতে বিচার করে এবং তাদের ফাঁসির আদেশ দেয়া হয়। খালেদা জিয়া চলে যাওয়ার পরপরই মনে হয় 2007 সালেই ফখরুদ্দিন মইনুদ্দিনের সময় ওই সন্ত্রাসীদের ফাঁসি হয়। তার মানে খালেদা জিয়ার এক দেড় বছরের ভিতরে বিচার করে সবগুলোর ফাঁসির রায় হয়ে গেল খালেদার আদালত, এবং হাসিনার আদালতই দেখেন না কত দ্রুত কাজ করে। এই যে শাহবাগ আন্দোলনের পরে আমরা কি দেখলাম, ফাঁসি 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 চাই বলে যারা চিল্লাচিল্লি করলো, আজকাল তারা ভালো মানুষ সেজেছেন, সেই ফাঁসি 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 চাই আন্দোলনে যে যাদেরকে গ্রেফতার করা হলো, বিচার করা হলো, কতগুলো নিরপরাধ লোক, মাওলানা মতিউর রহমান নিজামী, আল মুজাহিদ, মীর কাসেম, সালাউদ্দিন কাদের চৌধুরী, আব্দুল কাদের মোল্লা, তাদের কিন্তু ট্রাইব্যুনালের আইন পরিবর্তন করে হাসিনা সরকার তাড়াহুড়া করে তাদেরকে এক বছরের কম সময়ের ভেতরেই ফাঁসি দিয়ে দিল। তো এখানে ওইটা ফাঁসি হয়ে গেল 2014 ভেতরে সবগুলা, আর এখানে 2016 থেকে 2024 আট বছরে সাতজন জঙ্গির ফাঁসি হয়েছে, তাদের কারো ফাঁসি কার্যকর হলো না। কেননা তারা কি আওয়ামী লীগের দলীয় ব্যক্তি? আমরা জানি শেখ আব্দুর রহমান ছিলেন মির্জা আজম নামে আওয়ামী লীগের একজন নেতা, তার আপন দুলাভাই। এই দুলাভাইয়ের ফাঁসি হওয়ার পরেই কিন্তু দেখা গেল হাসিনা ক্ষমতায় আসার পরে 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি বিডিআর হেডকোয়ার্টারে পিলখানাতে 57 জন সামরিক অফিসারকে হত্যা করা হলো। সেখানে আমার একজন প্রাক্তন ছাত্র ছিলেন লেফটেন্যান্ট কর্নেল দেলোয়ার হোসেন, গুলজার আহমদকে হত্যা করা হলো। তিনি এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করার ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন বলেই তাকে হত্যা করা হলো।
বলে অনেকে ধারণা করে থাকে। মানে ওই যে পিলখামার হত্যাকাণ্ড যে হাসিনা এবং ভারতবর্ষ মিলে করেছে এতে তো কোনো সন্দেহের অবকাশ নেই, এবং শাহবাগ আন্দোলন যে ভারত এবং হাসিনার আশীর্বাদ পুষ্ট। আপনার শাহবাগ আন্দোলন যখন চলে মে 2013, তখন ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ঢাকায় এসেছিলেন। আপনাদের তো স্মৃতিশক্তি দুর্বল, আমাকে যারা বলেন বুড়ো হয়ে গেছেন, মনে মনে সিনাইল হয়ে গেছেন, আমার তো স্পষ্ট মনে আছে প্রণব মুখার্জি ঢাকায় এসে শাহবাগে গিয়েছিলেন এবং শাহবাগের আন্দোলনকারীদেরকে উৎসাহ যুগিয়েছিলেন। একটা বিদেশের রাষ্ট্রপতি ঢাকায় আসছে, তার কি বিজনেস ছিল ওই শাহবাগে গিয়ে ওদেরকে উৎসাহিত করা? সেখানে আমি নাম বলছি না, একজন তো এখনো বেঁচে আছেন সক্রিয়, ইমরান সরকার কোথায় আছে আমরা জানি না, রানা দাশগুপ্ত প্রসিকিউটরদের একজন ছিল, আরেকজনের নাম আমি বলবো না, বললে বলবেন আপনি তো তাকে হিংসা করেন, তারা কিন্তু সক্রিয়ভাবে এই যে প্রণব মুখার্জিকে নিয়ে এসে ড্রামাটা করলো এবং তাদের সবার ফাঁসি হয়ে গেল 1-1.5 বছরের ভেতরেই। ব্যাপারটা কি, ভারত এই আপনার শাহবাগীদের সঙ্গে একত্রিত, এবং খালেদা জিয়ার বিচারের ব্যাপারেও ভারত খুবই সক্রিয়, কেননা খালেদা জিয়ার সরকারের আমলে, বিএনপি আমলে, তারা মনে করে বিএনপি সরকার ভারত বিরোধী ছিল। সুতরাং ভারত হচ্ছে এখানে কি ফ্যাক্টর। যারা বলে তাজ হাসমি নাকি ভারতের দালাল, তাদের মুখে গালে চপেটাঘাত করলে আমার হাত নোংরা হয়ে যাবে। এগুলো উচ্ছিষ্ট, এগুলো ফকির নিরপুত যাদের বলতাম নর্দমার কি, তারা ডাইন বাম চেনে না। এই শাহবাগ আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, ওই সময় যদি শাহবাগে গিয়ে কেউ বলতো আমরা এই বিরোধিতা করি, মতিউর রহমান নিজামী এবং এদেরকে ফাঁসি দেয়া যাবে না, তারা নিরপরাধ, তাহলে আজ যারা বড় বড় কথা বলছেন তারা তাদের গলা টিপে ওইখানেই মেরে ফেলত। এই যে শাহবাগীদের বিরুদ্ধে হেফাজত যখন রাস্তায় নামলো, তাদের রাতের আধারে এই শাপলা চত্বরে হত্যা করা হলো, তাদের সম্পর্কে হাততালি দিল কারা, তারা কারা হাসিনাকে সমর্থন করলো, তারা কিন্তু এখন অন্যরকম কথাবার্তা বলে। আমার তো স্মৃতিভ্রংস হয়নি, আমার 3 বছর বয়সের কথাও মনে আছে, মনে থাকে। সুতরাং আমি বলছি এগুলো হচ্ছে কারসাজি, ভারতের প্ররোচনায় এই লোকগুলোর ফাঁসি হয়েছে, এবং এই যে 7 জন আসামির কথা বলা হচ্ছে এগুলো সব সাজানো নাটক। তৃতীয় যে খবরটার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি হচ্ছে ছাত্রলীগের সাবেক 21 নেতা কর্মী সহ সব আসামি খালাস। এরা কি করেছিল, এরা 2017 সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে। এটা একটা গর্হিত অপরাধ, ছাত্রলীগ এর চেয়ে বড় বড় অপরাধও করেছে, তাদের 100টা দর্শন ধর্ষণের রেকর্ডও আছে, হাসিনার জানের জান ছাত্রেরা ধর্ষণও করেছে। যাই হোক, 21 জনের মামলা খারিজ করে দিল এই কদিন আগে ছাত্রলীগের বলেই তো কথা। সুতরাং মোদ্দা কথা, দেশে কোনো আইন নেই, দেশে কোনো আইনের শাসন নেই, হাসিনাই রাষ্ট্র, হাসিনাই আদালত, হাসিনাই সংসদ, হাসিনাই সবকিছু। এ হাত থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের রাস্তায় নামতে হবে, এবং হাসিনাকে পরিচালনা করছে কারা, নরেন্দ্র দামোদর মোদি, মোদি সরকার, মোদি সরকারের সঙ্গে হাসিনার জানের জান সরকার, যেটা আপনার আব্দুল মোমেন পর্যন্ত বলেছে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এবং মোমেন বলেছে কিন্তু প্রকাশ্যেই বলেছে চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের এক অনুষ্ঠানেই বলেছে আমি মোদিকে বলে দিয়েছি আবার হাসিনাকে রাখতে হবে। না, হাসিনা যে মোদির কৃপায় টিকে আছে, এবং আমি যে হাসিনার ক্রিটিসিজম করি তাতে অনেকের মন ভরেনি, তারা এখনো মনে করে আমি নাকি হাসিনার প্রতি সফট, আমি নাকি ভারতের দালাল। তো এখন
মুখ তো বন্ধ করা যাবে না। কনক সারোয়ারকে আমি আজকে বলেছি একটা অনুষ্ঠানে যে কনক সারোয়ার প্রায় দেড় মাস নিয়মিত অনুষ্ঠান করেননি, খুবই অনিয়মিত, দেড় মাস এক রোজার মাসে কোনো অনুষ্ঠান করেননি। আমার ফেসবুকে অনেকে পোস্ট করেছে যে কনক সারোয়ার তো এখন হাসিনার পয়সা খেয়ে দালালি করছে। এখন কে যে দালাল আর কে যে দেশপ্রেমিক, এই সার্টিফিকেটের জন্য আমি বা কনক সারোয়ার বা কেউ কথা বলেন না, ধারও ধারি না, কেয়ারও করি, যত মুখ তত কথা। তবে সহ এই যে মানুষের কথা বলার অধিকার, এই যে পরমত সহিষ্ণুতা যতদিন না হবে আসবে ততদিন বাংলাদেশে গণতন্ত্র আসবে না। এবং হাসিনা মানেই ভারত, ভারতের আশীর্বাদ পুষ্ট, এই কাজগুলোকে আমাদের হাইলাইট করতে হবে। খালেদা জিয়ার বিচার হচ্ছে ভারতের উস্কানিতে, এই যে তথাকথিত যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে ভারতের উস্কানিতে, যে জন্য প্রণব মুখার্জি স্বয়ং সশরীরে গিয়ে শাহবাগীদের উৎসাহিত করেছিলেন। যাই হোক, ভালো থাকবেন সবাই, এই দিকগুলো আপনাদের জনগণকে জানাতে হবে, আপনাদেরও জানতে হবে। যে দেশে কোনো আইনের শাসন নাই, আইনের শাসন না থাকলে যখন তখন যাকে তাকে গ্রেপ্তার করে হত্যা করে ফেলবে, কোনো আন্দোলনই সফল হবে না। যাই হোক, ভালো থাকবেন সবাই, আপনারা একতাবদ্ধ হয়ে হাসিনা হঠাও আন্দোলন, এক দফা আন্দোলন যদি করেন, বিজয় আমাদের নিশ্চিত। আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।